হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আপনারা ফাইবারে বায়ারদের সঙ্গে মেসেজ করবেন কিভাবে, আর মেসেজ করতে গেলে আমাদের কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে করে ফাইবার থেকে আমাদের কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে। সো আমি আগে ফার্স্ট অফ অল এই সব ব্যাপার নিয়ে কথা বলবো যে আপনার মেসেজগুলো কিভাবে করবেন। সো মেসেজগুলো করার সময় ফার্স্ট আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে ক্লায়েন্টকে যে করে হোক পটাতে হবে যাতে সে আমাকে কাজটা দেয়, মানে এরকম স্টাইলে কথা বলতে হবে। দ্বিতীয়ত আবার এই কথাগুলোর মধ্যে দেখতে হবে কোনোটা আবার ফাইবার, মানে অনেক সময় যদি আমরা লিখি রিভিউ দেন কিংবা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেন, এরকম কিছু মেসেজ করলে দেখা গেছে ফাইবার থেকে একটু ঝামেলা করে, অনেক ঝামেলা করে, সেক্ষেত্রে আমরা এইসব মেসেজ করবো না। এইসব এরকম কোনো টপিক যাতে কোনো কথার মধ্যে ক্লায়েন্টকে পটাতে গিয়ে না আসে, এরকম এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, ফার্স্ট অফ অল শুরু করতে পারেন হাই হ্যালো দিয়ে, দেন তার হাউ আর ইউ, দেন এইভাবে তার খবর নেবেন, তার ফ্যামিলির খবর নেবেন। একটা মানে একটা ভালো রিলেশন রাখার ট্রাই করবেন যাতে করে ক্লায়েন্টটা আপনার সাথে কাজ করে ফিলটা ভালো পায়। তারপর যখন এইভাবে কথা হতে হতে যখন আপনি আবার ক্লায়েন্টের কাজ নিয়ে কথা বলবেন, কাজটাকে আপনার যত প্রশ্ন আছে, মানে হচ্ছে আপনি এই কাজটা বুঝতেছেন না, আপনার কাজটা আপনাকে বুঝাই দেবে ক্লায়েন্ট, আপনার কেমন কাজ আপনার নিজের বুঝে নিতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে যে কাজটা করে দাও, কিন্তু ওনার তো এত ই নেই, জাস্ট আপনার বুঝে নিতে হবে, আপনি তো কাজ করবেন, সো আপনার বুঝতে হবে না। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে ভালোভাবে জিজ্ঞাসা করবেন যে আপনি এটা কীভাবে করবো নাকি ওইটাভাবে করবো। ডিজাইন যদি ডিজাইনের ক্ষেত্রে হয়, ডিজাইনটা কি আমি এখানে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর কোনো ইউজার নেম রাখবো কিংবা কোন স্টাইলে রাখবো, কোন আইকন থাকবে, তুমি মানে কাজ করার সময় আপনারা এই ব্যাপারগুলো পুরোপুরি জেনে নেবেন। এতে করে আপনি যত আপনার ক্লায়েন্টকে কোশ্চেন করেন, ক্লায়েন্ট কখনো বিরক্ত হবে না, কারণ তার কাজটা ভালো চাই, সে জাস্ট এইটাই জানে আমার কাজটা ভালো চাই। সে কখনো এটা চায় না যে সেলার বুঝতে পারছে কি না, জাস্ট তার সামথিং জাস্ট একটু কিছু লিখে আপনাকে বুঝাই দিয়ে উনি চলে যাবে। আপনার কথা হচ্ছে আপনি কোশ্চেন করে ভালোভাবে কাজটা বুঝে নেবেন, দেন আপনি করবেন। তো এই কাজ বোঝানোর ক্ষেত্রে আপনার অনেক মেসেজ করতে গেলে অনেক ঝামেলা হতে পারে, যেগুলো ফাইবারের অসুবিধা হতে পারে। যেমন আমি যদি এখন ক্লায়েন্টকে বলি যে আমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দাও, ডিরেক্ট যদি এই কথাটা লিখে দেয় তাহলে সমস্যা হবে। আপনি এইভাবে লিখতে পারেন, যে ক্ষেত্রে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর ইউজার নেমটা ওইখানে অ্যাড করতে হবে, আপনি তো ওইগুলো নাম জানেন না, সেক্ষেত্রে আপনি ব্যাপারটা এইভাবে বলবেন যাতে ক্লায়েন্টও বুঝে, ফাইবারও বুঝতে পারতেছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কী জন্য পারপাসগুলো চাচ্ছেন। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, মানে আপনি কেন এই পারপাসটা ক্লায়েন্টের কাছে চাচ্ছেন, এটা যাতে ফাইবারও বুঝতে পারে আপনিও বুঝতে পারেন, এইভাবে মেসেজটা করবেন। যেমন আমি বলতে পারি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর ইউজার নেমটা আমাকে দাও, আমি ডিজাইনে যেহেতু ব্যবহার করবো সেহেতু আমার এটা প্রয়োজন। এভাবে যদি বলেন দেখেন আমিও বুঝলাম, ক্লায়েন্টও বুঝলো, এমনকি আমাদের ফাইবার অ্যালগোরিদম যেটা আছে এখানে ফাইবার রোবটটাও বুঝে গেলো, সেক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনি যদি ডিরেক্ট বলে দেন তো গিভ মি ইয়োর ইউজার নেম লাইক আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক, এভাবে যদি ডিরেক্ট চেয়ে বসেন এক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে, মানে আপনার অ্যাকাউন্টটা চলে যাওয়ার সম্ভাবনা অনেক থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার মেসেজগুলো এভাবে করবেন, মানে ডিরেক্ট বুঝাই দেবেন যাতে ফাইবারও বুঝতে পারে আপনিও বুঝতে পারেন, এটা হচ্ছে টপিক, মানে এইভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, একটা আপনি একটা কোম্পানি কিংবা আপনি যদি আপনার নিজের নামে ফাইবার অ্যাকাউন্টটা থাকে সেক্ষেত্রে আপনি নিজের একটা স্টাইল বজায় রাখবেন, মানে আপনি যে একটা আপনি কাজ পারেন, আপনার মধ্যে যোগ্যতা আছে, যোগ্যতার একটা অ্যাটিটিউড রাখবেন মনের ভিতরে, এইভাবে কথা বলবেন। আপনি একদম বেশি সব কিছু জানতে চাওয়াটা একদম ঠিক হবে না, মানে একটা স্ট্যান্ডার্ড লেভেলে কথা বলাটা উচিত হবে। লাইক যেমন আমরা কাস্টমার কেয়ারে কথা বলে স্যার স্যার বলে আমাদেরকে স্যার স্যার বলে, ওইরকম লাইক ওইরকমভাবে যদি কথা বলেন তাহলে আশা করি ক্লায়েন্টগুলো আপনাদের কাছে কাজ করে ভালো একটা ফিল পাবে। আমি আসলে এইসব বিষয়ে অনেক ফলো করে থাকি, দ্যাটস ওয়াই আমি কাজ করলে দেখা গেছে একটা ক্লায়েন্ট বারবার ফিরে আসে আমার। আমি একটা ক্লায়েন্টের অনেক কাজ করি এইসব কারণে, মানে ক্লায়েন্টের সাথে ভালো রিলেশন রাখার এটা হচ্ছে মূলত কারণ। আর যখন আপনার যেহেতু 10-12টা যখন আবার অনেকের ইচ্ছা হয় যে ক্লায়েন্টকে বাইরে নিয়ে এসে কাজ করবো, ফাইবার তো অনেক চার্জ কাটতেছে, সেক্ষেত্রে ক্লায়েন্টও চায় বাইরে কাজ করতে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, ওই যে যখন ডিজাইনের ক্ষেত্রে আপনি বলবেন যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দাও আমি ডিজাইন ইউজ করবো, তো সেক্ষেত্রে আপনি তখন কী করবেন, আপনার ফাইবার যে নেমটা আছে সেম নেমে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রাখবেন, একটা না সবগুলো রাখবেন, যাতে করে আপনার ক্লায়েন্টের যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিলে ওখানে গিয়ে আপনি নক করে তার সাথে পরবর্তীতে কথা বলতে পারেন। এটা হচ্ছে এভাবে আপনারা করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম। এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনারা মেসেজ করেন তাহলে আপনাদের দেখা গেছে ক্লায়েন্টও অনেক ভালো ফিল করবে, কাজ দিবে, কাজ করে শান্তি পাবে, এমনকি আপনি টিপসও পাবেন তার কাছ থেকে, একটা ভালো একটা রিভিউ পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ থাকে না, কারণ ক্লায়েন্ট
আপনার ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করলে ক্লায়েন্ট এমনিতেই 5-star রিভিউ দিয়ে দেয়, আর এরকম খুব কম আছে যাতে যারা যে 4-star, 3-star, 1-star রিভিউ দেয়, তাদের সঙ্গে যদি খারাপ বিহেভ করেন সেক্ষেত্রে তারা আপনাকে 4-star, 1-star রিভিউ দিবেই। আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাকে আর কোনো ব্যাড রিভিউ দিচ্ছে না, নর্মালি আপনার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রেখে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এভাবে করে যদি আপনার ব্যবহার তাদের সঙ্গে বিহেভ করেন তাহলে দেখা গেছে আপনার কাজ খুব ভালো পাবেন, ফাইবারে কাজ করে কোনো কাজ করতে কোনো প্রবলেম হবে না। সো আশা করি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এইভাবে যদি কাজ করেন আপনাদের প্রবলেম হবে না। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করি, কারণ হইতেছে আমি ইউটিউবটা একমাত্র আপনাদের জন্য করেছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, আগের নামটা চেঞ্জ করে এখন এটা দিয়েছি। আর কেউ কিছু মনে করবো না, এই পোশাকে আমি এখন টানা 10-12 ভিডিও তৈরি করবো একদিনে, কারণ অনেক ব্যস্ততার মাঝে থাকি, সেক্ষেত্রে ভিডিও করাটা খুব পসিবল হয়ে যায়। দ্যাটস আমি একসাথে একবারে বসে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করতেছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।